ঘুটঘুটে অন্ধকার, মুষলধারে বৃষ্টি পড়ছে, ভূত প্রেতরা সব চিৎকার করছে। এই রকম পরিবেশেও রাজা ভয় পেলেন না, তিনি ঠিক শ্মশানে গিয়ে উপস্থিত হলেন। সে কি ভয়ঙ্কর শ্মশান! ভূতেরা সব জীবন্ত মানুষ ধরে খাচ্ছে, ডাকিনীরা শিশুগুলোকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, সিরিজ গাছের শিকড় থেকে পাতা পর্যন্ত জ্বলছে, আর চারিদিক থেকে ভয়ঙ্কর আওয়াজ। বিক্রমাদিত্য শিরিষ গাছের কাছে গিয়ে দেখেন একটা মরা দড়ি বেঁধে গাছে ঝুলানো আছে, তার মাথাটা নিচের দিকে ঝুলছে আর পা দুটো আকাশের দিকে। এই সবটাকে দেখে রাজা বুঝতে পারলেন, চক্ষ যে রাজা চন্দ্রভানুর কথা বলেছিল এটা তারই সব। রাজা গাছে উঠে কোমর থেকে তরোয়াল বের করে সবের পায়ে দড়ি কেটে দিলেন। সবটা নিচে পড়তেই চিৎকার করে কাঁদতে লাগল। রাজা এই দৃশ্য দেখে অবাক হয়ে তাড়াতাড়ি গাছ থেকে এসে জিজ্ঞেস করলেন, কে তুমি, কি করে এই তোমার অবস্থা? এই কথা শুনে সবটা খিলখিল করে হাসতে লাগলো, তারপর সুরসুর করে গাছে উঠে আগের মতো ঝুলে রইল। বিক্রমাদিত্য আবার গাছে উঠে দড়ি কেটে সবটাকে নিচে নামিয়ে বললেন, কি করে তোমার এমন অবস্থা হলো বলো? সবটা কোনো উত্তর দিল না। রাজা বুঝতে পারলেন, যক্ষ এই তেলি রাজা চন্দ্রভানুর কথা বলেছিল, আর সন্ন্যাসী হচ্ছে কুমোর, যে নিজের যোগ সিদ্ধির জন্য চন্দ্রভানুকে শ্মশানে এইভাবে রেখে দিয়েছে। তখন তিনি নিজের গায়ের চাদরে সবটাকে জড়িয়ে কাঁধে তুলে নিয়ে চললেন সন্ন্যাসীর কাছে। সবে পা বাড়িয়েছে এমন সময় সবটা বলে উঠল, তুমি কে হে বীর পুরুষ, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বিক্রমাদিত্য বললেন, আমি রাজা বিক্রমাদিত্য, শান্তশীল নামে এক সন্ন্যাসীর আদেশ মতো তোমাকে তার আশ্রমে নিয়ে যাচ্ছি। বেতাল বলল, মহারাজ মূর্খরা বোকারা আর কুড়েরা সব মুখ বুঝে পথ চলে, আর যাদের জ্ঞান বুদ্ধি আছে তারা নানা রকম ভালো কাজ করতে করতে ও ভালো কথা বলতে বলতে রাস্তা পার হয়। এবার আমি তোমাকে কয়েকটা গল্প বলবো, প্রত্যেক গল্প শেষ করে একটা করে প্রশ্ন করব, যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি আবার গাছে ফিরে যাব, আর যদি না পারো মানে ভুল উত্তর দাও তাহলে তোমাকে মরতে হবে। রাজা বিক্রমাদিত্য বললেন, ঠিক আছে তাই হবে। এই বলে রাজা মরাকে কাঁধে করে সন্ন্যাসীর আশ্রমের দিকে এগোতে লাগলেন। বেতাল এবার তার পরবর্তী গল্প বলতে শুরু করল। গল্পের নাম একাগ্রতার অভাব। সেকালে হেমকুট নামক এক রাজ্যে বিষ্ণু শর্মা নামে এক পরম ধার্মিক ব্রাহ্মণ বাস করত। তার এক ছেলে ছিল, ছেলেটির নাম ছিল গুণাকর। ছেলেটির জুয়া খেলার নেশার জন্যে সে বাবার জমানো টাকা পয়সা সব কিছু নষ্ট করে ফেলল। টাকার জন্য ছেলেটি চুরিও করতে আরম্ভ করল। বিষ্ণু শর্মা লজ্জায় অপমানে চোর ছেলেকে তাড়িয়ে দিল। গুণাকর নানা দেশ ঘুরে এসে হাজির হলো এক শ্মশানে। সেখানে দেখল এক সন্ন্যাসী যোগভ্যাস করছেন। গুণাকর সন্ন্যাসীকে প্রণাম করে তার পাশে গিয়ে দাঁড়াল। সন্ন্যাসী বুঝলেন ছেলেটি ক্ষুধার্থ, তাকে একটা মরার খুলিতে করে অনেক কিছু খেতে দিলেন, কিন্তু গুণাকর তা খেতে মোটেই রাজি হল না। তখন সন্ন্যাসী যোগাসনে বসে চোখ বুজলেন, আর সামনে এসে হাজির হল এক যক্ষকন্যা। যক্ষকন্যা এসে বলল, আদেশ করুন প্রভু, কি করব? সন্ন্যাসী বললেন, এই ব্রাহ্মণ খুবই ক্ষুধার্ত,
তার খাবারের ব্যবস্থা করো। এই আদেশ পাওয়া মাত্র যক্ষ কন্যার মায়া বলে এক প্রাসাদ তৈরি হল। সে ব্রাহ্মণকে ওই প্রাসাদে গিয়ে নানা রকম খাবার খাওয়াল। তারপর তাকে এক মণিমুক্তা খচিত পালঙ্কে শুতে দিয়ে সে গুণাকরের পদসেবা করতে লাগল। গুণাকর মহানন্দে রাতটা কাটাল। সকালে ঘুম থেকে উঠে দেখল ও সব কিছুই নেই। তখন সে খুবই অবাক হয়ে গেল। সন্ন্যাসীকে গিয়ে এইসবের রহস্য কি তা জিজ্ঞেস করল। সন্ন্যাসী বললেন, যক্ষকন্যা যোগবিদ্যার প্রভাবে এসেছিল। যে লোক যোগবিদ্যা জানে না যক্ষকন্যা তার কাছে থাকে না। এই কথা শুনে গুণাকর সন্ন্যাসীর পা জড়িয়ে ধরে বলল, প্রভু আমাকে এই বিদ্যা শিখিয়ে দিন। সন্ন্যাসী গুণাকরকে একটা মন্ত্র শিখিয়ে দিয়ে বললেন, যাও 40 দিন মাঝরাতে গলা অবধি ঠান্ডা জলে ডুবে থেকে এক মনে এই মন্ত্র জপ করবে। হ্যাঁ, গুণাকর সন্ন্যাসীর কথা মাত্র তাই করল। তারপর সন্ন্যাসীর কাছে এসে বলল, প্রভু আমি আপনার কথা মতো সবই করেছি, এবার বলুন আর কি করতে হবে আমায়। সন্ন্যাসী বললেন, এবার 40 দিন জ্বলন্ত আগুনে দাঁড়িয়ে এই মন্ত্র জপ করলেই তোমার মনের ইচ্ছা পূরণ হবে। গুণাকর বলল, প্রভু অনেক দিন হলো বাবা মাকে দেখি নাই, আগে বাবা মাকে দেখে আসি তারপর এটা করব। গুণাকর সন্ন্যাসীর অনুমতি নিয়ে বাবা মার কাছে গেল। বাবা মা তো ছেলেকে এতদিন পর দেখে খুবই খুশি হল। ছেলে তাদের সব কথাই খুলে বলল। মা দুঃখ করে বলল, এই বয়সে কেউ যোগ অভ্যাস করে? এখন তোমার সংসার ধর্ম করা উচিত, বুড়ো বাবা মাকে দেখা উচিত। গুণাকর বাবা মায়ের কথা মোটেই শুনল না, বরং বলল, এই পৃথিবীতে কেউ কারণ নয়, আমি যে পথ বেছে নিয়েছি সে পথেই চলব। সে বাবা মায়ের কোনো কথাই মানল না, সোজা সন্ন্যাসীর কাছে গিয়ে হাজির হল। সন্ন্যাসীর কথা মতো আগুনে দাঁড়িয়ে 40 দিন মন্ত্র পাঠ করল, কিন্তু কোনো ফলই হল না। বেতাল গল্প শেষ করে বলল, বলো তো মহারাজ, কেন ব্রাহ্মণ যুবক সবকিছু করেও সিদ্ধ লাভ করতে পারল না? রাজা বিক্রমাদিত্য বললেন, একাগ্র চিত্ত না থাকলে কোনো কাজই সফল হয় না। এখানে ব্রাহ্মণের নিষ্ঠার অভাব ছিল, যদি তার একাগ্রতা থাকতো তাহলে বাবা মাকে দেখার জন্য মাঝখানে যেত না, কারণ ওর মধ্যে বাসনা ছিল। এই কথা শুনে বেতাল খুবই খুশি হল, কারণ রাজা ঠিকই উত্তর দিয়েছেন। সঙ্গে সঙ্গে রাজার কাঁধ থেকে নেমে বেতাল সোজা শিরীষ কাছে গিয়ে উঠল। রাজাও ছুটে গিয়ে বেতালকে গাছ থেকে নামিয়ে কাঁধে নিয়ে চলতে শুরু করলেন। বেতাল এবার তার পরবর্তী গল্প বলতে শুরু করলো।